ওকে তো এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট সাব্বির হোসাইন তো সাব্বির হোসাইন গত তিন মাসের মধ্যে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা ইনকাম করেছেন তো আমি এখন ওনাকে সাপোর্ট দেব ওনার সাপোর্টের সেশনটা আমি রেকর্ড করবো এবং সবাইকে দেখানোর জন্য যে উনি কী কী কাজ করে কিভাবে প্রথম তিন মাসের মধ্যে মানে উনি ফ্রিল্যান্সিং শুরু করছে শুরু করার প্রথম তিন মাসের মধ্যে উনি কীভাবে এক লক্ষ সত্তর হাজার টাকা ইনকাম করেছে উনি কি কাজ করেছে কিভাবে উনি অ্যাডভান্স হয়েছে এই সবগুলো জিনিস আমি দেখাবো যেন নতুনরা যেন শিখতে পারে এবং সবাই যেন কি করতে পারে ওনার মতেই যেন কি শুরু থেকেই অনেক ভালো ইনকাম করতে পারে হ্যাঁ সাব্বির হোসেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো স্যার শুন জি আপনি কোথা আপনি মানে এখন কোথায় আছেন এখন ঢাকা যাত্রাবাড়ি ঠিক আছে ঢাকা যাত্রাবাড়ি থেকে সাব্বির হোসেন ঠিক আছে সাবিন আপনি আমাকে দেখান আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমি করে দিচ্ছি হ্যাঁ এখন পারবেন আপনি আরেকবার ট্রাই করেন এখন পারবেন হ্যাঁ ঠিক আছে এখন আপনারা সবাই দেখুন সাব্বির হুসাইন এখানে নেট ইনকাম তার ইনকামটা চলে এসছে এক হাজার পাঁচশো পঞ্চান্ন ডলার তার ইনকাম হয়েছে ইনকামটা অলরেডি চলে আসছে ঠিক আছে এবং এই এক হাজার পাঁচশো পঞ্চান্ন ডলার থেকে উনি এক হাজার পাঁচশো পঞ্চান্ন ডলার এখানে তারপর উনি ইনকামটা চলে আসছে অলরেডি আর রানিং ওনার কাজ চলতেছে কয়টা আমি একটু দেখি আমি একটু অর্ডারে যাচ্ছি আপনি আমাকে মাউস কন্ট্রোলটা দেন হ্যাঁ আপনি টাচ করিয়েন না তাহলে ওইখানে হচ্ছে দেড় হাজার ডলার আর এখানে ওনার কাজ চলতেছে কয়টা প্রায়োরিটিতে আছে পঁচানব্বই আর দুইশো দুশো পঁচানব্বই ডলার যদি তিনশো ডলার ধরি তার মানে দেড় হাজার আর তিনশো তার মানে আঠারোশো আঠারোশো সামথিং সাড়ে আঠারোশো ডলার তো সাড়ে আঠারোশো ডলার মানে হলো প্রায় কত টাকা প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার মতো এখন এই এক লক্ষ সত্তর হাজার টাকা আমার ইনকাম করেছে কত দিনে আমি একটু দেখি আমি আপনাদের কোনার প্রোফাইলটা দেখাই তারপর ওনাকে আমি কথা বলতে দেবো হ্যাঁ এই যে কমপ্লিটেড করেছেন উনি বাষট্টিটা কাজ হ্যাঁ বাষট্টিটা কাজ উনি কমপ্লিট করছে কখন থেকে ওনার ইনকামটা শুরু হয়েছে আপনারা দেখেন এই যে নভেম্বরের কাজগুলো করছেন করছে নভেম্বর 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 অক্টোবর 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 অক্টোবরের ছাব্বিশ দেখেন অক্টোবর উনি অনেকগুলো অনেকগুলো কাজ করেছে নভেম্বরে অনেকগুলো কাজ করেছে আমি এভাবে স্কিপ করে যাচ্ছি আপনারা যদি প্রয়োজন আপনারা কি চাইলে ভিডিওটা স্টপ করে আপনারা দেখতে পারবেন যে কোন কাজটা করেছে লেখা আছে যে প্রোমোটেড বিজনেস উইথ ফাইভ মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার উনি কি কাজ করেছেন কত তারিখে কাজটা করেছেন সেই কাজটা করে উনি কত টাকা স্যালারি পেয়েছেন এবং সেই কাজটা করে বাইরে ওনাকে কীরকম ফিডব্যাক দিয়েছেন আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ফাইভ স্টার ফিডব্যাক আপনারা আমি ইয়া করে যাচ্ছি আপনারা দেখে নিবেন কখন কয় তারিখে কোন কাজটা করেছেন কোন কাজটা করে কত টাকা পেয়েছেন আচ্ছা দেখুন এখানে অক্টোবর 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 যাই সেপ্টেম্বর তাহলে মূলত আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বর থেকে উনি কি কাজ কাজ শুরু করেছে আগস্টে মাত্র একটা কাজ এপ্রিলে একটা কাজ এপ্রিলের কাজটা যদি বাদ দিই জুনের কাজটা যদি বাদ দিই তাহলে উনি মূলত আগস্ট থেকে কি কাজটা কাজ শুরু করেছে মানে এর আগে তো ওনার খুব উনি হয়তো অতটা সিরিয়াস ছিলেন না বা খুব বেশি সময় দিতে হতে পারেন নাই এর আগে এক মাসে একটা করে কাজ করেছেন এটা কোনো বড় ব্যাপার না মূলত আগস্টে কোনো ইনকামটা শুরু আগস্টে উনি কাজ পেয়েছেন একটা একশো ডলারের কাজ আগস্টে আর একটা কাজ পনেরো ডলার আগস্টে কাজ করেছেন দুইটা আগস্টে ওনার ইনকাম হয়েছে একশো পনেরো ডলার সেপ্টেম্বরে ওনার ইনকাম হয়েছে চল্লিশ দশ একশো বিশ হ্যাঁ দশ পনেরো আমি আসলে ক্যালকুলেশন করাটা অনেক কঠিন হচ্ছে আমার জন্য তারপরে একটু করি তাহলে সেপ্টেম্বরে প্রথম মাসে উনি ইনকাম করেছে কত একশো দশ ডলার মানে দশ হাজার টাকার মতো হ্যাঁ একশো পনেরো ডলার মানে দশ হাজার টাকার মতো দ্বিতীয় মাসে ইনকামটা হয়েছে কত পনেরো বিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ বিশে সত্তর আশি আশি আর একশো বিশে দুশো ডলার হ্যাঁ দুইশো দুশো আর দশে দুশো দশ দুশো দশ ডলার দুশো দশ আর চল্লিশ কত দুশো পঞ্চাশ ডলার তার মানে প্রথম দুশো পঞ্চাশ ডলার মানে হলো প্রায় কুড়ি হাজার টাকা বা বাইশ হাজার টাকার মতো তাহলে প্রথম মাসে ওনার ইনকাম হয়েছে কত মাত্র দশ হাজার টাকা দ্বিতীয় মাসে ওনার ইনকাম হয়েছে কুড়ি হাজার টাকা বা বাইশ হাজার টাকা হ্যাঁ কিন্তু তৃতীয় মাসে এসেই ওনার কি ইনকামটা আগের চারে তিন গুণ বা চার গুণ হয়েছে এভাবেই হয় ফ্রিল্যান্সিংয়ে যখন আপনি কাজ শুরু করবেন তখন আপনি অন্ধকারের মধ্যে থাকবেন সব কিছু কঠিন মনে হবে আপনি কাজও কাজও খুব ভালোভাবে পারেন না ভাইয়েরা আপনাকে বিশ্বাস করতে চাইবে না কাজ দিলেও খুব কম রেটে কাজ দিবে আপনি কাজও পাবেন কম এই কারণে আপনার ইনকামটা হবে কম কিন্তু দ্বিতীয় মাসে আপনি স্ট্রং হয়ে যাবেন বাইরে আপনাকে বিলিভ করবে আপনাকে বেশি বেশি কাজ দিবে আপনি স্ট্রং তৃতীয় মাসে আপনি আরও স্ট্রং ঠিক আছে আপনার অভিজ্ঞতা পারবে আপনাকে কাজ দেবে বেশি রেটও দেবে বেশি তো স্বাভাবিকভাবে প্রথম মাসে আপনার যা ইনকাম হবে দ্বিতীয় মাসে তার দ্বিগুণ বা তিনগুণ ইনকাম হবে এবং তৃতীয় তৃতীয় মাসে তার তিনগুণ ইনকাম হবে এভাবে ইনকামটা পার প্রতি মাসে এভাবে মাল্টিপ্লাই হয় তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন উনি কখন কত টাকা ইনকাম করেছেন তারপর উনি দেখেন এই কী কী কাজ করেছেন এই যে আমি দেখতে পাচ্ছি ফেসবুক প্রমোশনের কাজ ফেসবুক 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 আপনি একটু আপনার মুখে আমাকে বলেন আপনি কী কী কাজ করেছেন মানে এই টাকাটা ইনকাম করার জন্য আপনার কী মানে কোন কোন ধরনের কাজগুলো আপনি করেছেন অনলি ফেসবুক আলহামদুলিল্লাহ তবে কারো খুশি হওয়ার কোনো কারণ নাই উনি ফেসবুক মার্কেটিং করে এক লক্ষ সত্তর হাজার টাকা ইনকাম করেছেন তিন মাসে এখন কেউ যদি এটা মনে করেন যে না আমি অন্য সব কিছু বাদ দিয়ে শুধু ফেসবুক মার্কেটিং করব তাহলে কিছুই হবে না উনি ফেসবুক মার্কেটিং করছে কিন্তু ফেসবুক মার্কেটিং এর কাজটা করার জন্য ক্লাসিফাইড পোস্টিংয়ের হেল্প নেওয়া লাগছে লিঙ্ক বিল্ডিংয়ের হেল্প নেওয়া লাগছে ইউটিউব মার্কেটিংয়ের হেল্প নেওয়া লাগছে সব কিছুই লাগছে সব কিছুই প্রয়োজন হয়েছে ঠিক আছে তো শুধুমাত্র শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর সাথে অনেক কিছু জড়িত আপনি যে কোনো একটা কাজ যদি শিখেন শুধুমাত্র সেই কাজটা শিখে কাজ করা যাবে না আর তার সাথে আনুষঙ্গিক সবগুলো কাজ আপনাকে শিখতে হবে ঠিক আছে সুতরাং আমি যে ষাটটা নতুন অবস্থায় নতুনদের জন্য আমি যে ষাটটা কাজ আমি সাজেস্ট করেছি সেই ষাটটা কাজ আপনারা শিখবেন হ্যাঁ এরপরে যে কোনো একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন তাহলে কি আপনি করতে পারবেন কিন্তু শুধু যদি একটা কাজ শিখেন তাহলে করা যাবে না তাহলে উনি শুধুমাত্র উনি সবগুলো কাজে শিখেছেন কিন্তু শুধু ফেসবুক মার্কেটিং কাজটা উনি করেছেন করে উনি কি এক লক্ষ সত্তর হাজার টাকার মতো উনি ইনকাম করেছেন আচ্ছা তাহলে এটা হচ্ছে বায়ারের নাম এটা হচ্ছে ওনার কাজের নাম আর এটা হচ্ছে কত তারিখে কাজটা করেছে কত টাকা ইনকাম করেছে আমি ফিডব্যাকটা এখানে দেখতে পাচ্ছি না উনি বায়ার কতটা ফিডব্যাক দিয়েছে আচ্ছা আমি দেখি আমি এখানে আপনার আপনার প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে গিয়ে আমি সবাইকে দেখাচ্ছি উনি কাজটা করে জমা দেওয়ার পর বায়ার ওনাকে এই কী কমেন্টস করেছে এবং কীরকম ফিডব্যাক দিয়েছে ওকে দেখুন এই যে উনি চল্লিশটা কি পেয়েছে কোথায় উনি রিভিউ পেয়েছে চল্লিশটা সবগুলো বায়ার দেয় না অনেক বায়ের ব্যস্ত থাকলে রিভিউ দেওয়ার সময় না চল্লিশটা রিভিউ উনি পেয়েছে এবং ওনার অ্যাভারেজ রিভিউ হল ফোর পয়েন্ট সেভেন কেউ ফাইভ স্টার দিয়েছে কেউ ফোর পয়েন্ট ফাইভ দিয়েছে কেউ ফোর দিয়েছে হ্যাঁ ব্যাপার না তো ফোর পয়েন্ট ফাইভের উপরে থাকলেই হয় ঠিক আছে মানে আশি পেলেও যা এই আপনার কি গোল্ডেন অ্যাপ্লাস আবার কি একশো তো একশো পেলে গোল্ডেন গোল্ডেন অ্যাপ্লাস তো সুতরাং ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভের উপরে থাকলে কি এটাকে টপ রেটেড হিসেবে ধরা হয় ঠিক আছে তো দেখুন উনি এই কাজটা করেছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের একজন বায়ার এই বায়ার কাজটা জমা দিয়েছে কাজটা জমা দেওয়ার পর বায়ার ফাইভ স্টার ফিডব্যাক দিয়েছে এবং বায়ার বলেছে এক্সেলেন্ট সেলার ভেরি রেসপন্সিবল হাইলি রিকমেন্ডেড টু অল অন ফাইবার তারপর এই বাইরের কাছে জমা দিয়েছে বায়ার বলছে থ্যাংক ইউ খুব বেশি কিছু বলো নাই কিন্তু ফাইভ স্টার ফিডব্যাক দিয়েছে ইউনাইটেড কিংডমের একটা বায়ার উনি বলেছে ফাইভ স্টার ফিডব্যাক দিয়েছে এবং বলেছে আই ওয়ান এ লট অফ গো টু ওয়ার্ক হেল্পস মি অল দ্য টাইম সাবু হ্যাজ বিন ডুইং দিস জব অনেক সুন্দর একটা কমেন্টস করেছে অনেক আবে অনুভূতি দিয়ে একটা কমেন্টস করেছে তারপর এরকম চল্লিশটা পেয়েছে সবগুলো পজিটিভ ফিডব্যাক দিয়ে তো অন্য কোনো বায়ার যখন ওনাকে কাজ দেওয়ার জন্য দেখবে দেখবে যে এতগুলো বায়ার ওনার সম্পর্কে ভালো কমেন্টস করছে উনি এতগুলো বায়ার ওনাকে ফাইভ স্টার ফিডব্যাক দিয়েছে তো নতুন কোনো বায়ার ওনার কাছ থেকে আর কি খুব বেশি ইন্টারভিউ নেওয়ার কোনো প্রয়োজন মনে করবে না ইন্টারভিউ ছাড়াই ওনার কাজ পাওয়ার কথা আপনি আমাকে একটু বলেন এখন আপনার কাজ পাওয়ার জন্য কি ইন্টারভিউ দিতে হয় সবগুলো অটোমেটিক জবাস সবগুলো আইটাই বলা লাগে নিয়ে চলে যায় এটাই হওয়ার কথা মানে নতুন অবস্থায় কাসপেতে আপনাকে যথেষ্ট পরিমাণ ইন্টারভিউ করতে হয়েছে ইন্টারভিউ দিতে হয়েছে তাই না কিন্তু যখন ফাস্ট চড়ে যখন কাজ পাওয়া হয় পাঁচ জন বায়ার যখন ভালো ফিডব্যাক দেয় তখন আর কোনো ইন্টারভিউ দেয়া লাগে না কোনো কথাই বলা লাগে না বায়ার অটোমেটিক্যালি এসে কাজ দিয়ে হায়ার করে চলে যায় এটাই হলো মজার বিষয় এবং একটা পর্যায়ে গিয়ে এত পরিমাণে কাজ আসে তখন প্রোফাইলটাকে ব্লক করে রাখতে হয় যেন কোনো বায়ার কাজ হায়ার করতে না পারে কাজের প্রেসার যখন অনেক বেশি পরিমাণে বেড়ে যায় স্যার এমন হয়েছে গেছে স্যার 16 থেকে 17 টা ছিল একসাথে পড়ার রাইট 16 থেকে 17 টা রাইট তো এরকম যদি বেশি কাজ আসে আপনি যেটা করতে পারেন আপনার অধীনে আপনি কয়েকজনকে লোক অ্যাপয়েন্ট করবেন তাদেরকে দিয়ে কাজ করাবেন ঠিক আছে তাহলে কোনো কাজ আপনাকে ফ্রি দিতে হবে না যত কাজ আসুক আপনি কি কাজ করতে করাতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমে ম্যানপাওয়ার হায়ার করতে পারবেন স্টুডেন্ট যারা তারা নিজের কম্পিউটারে কাজ কাজ করে আপনাকে কাজ জমা দিবে অথবা আপনি সরাসরি একটা রুম ভাড়া নিয়ে সেখানে দিয়ে করতে পারেন বাট কোনো ঝামেলা না করে কম্পিউটার ঝামেলা না করে অনলাইনে কাজ দেওয়াটাই বেটার যাই হোক নতুন অবস্থায় হয়তো এই মুহূর্তে এই মুহূর্তে এটা সময় না কারণ এই মুহূর্তে এখনো আপনি শিখতেছেন তাই না সুতরাং এটা আরও কি আরো মেচিউট হওয়ার পর বাট এখন আপনি অতিরিক্ত কাজ নেবেন না যেটুকু কাজ নেবেন ওটুকু একদম পারফেক্টলি কি কোয়ালিটি বজায় রেখে করবেন তাতেই হবে দয়া করে স্ক্রিনে কেউ আঁকা কি করবেন না একজন স্ক্রিনে আঁকতেছেন দয়া করে স্ক্রিনে আঁকবেন না আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম বাইয়ার ওনাকে কি এই যে অসম ওয়াক গুড কমিউনিকেশন অ্যান্ড ডেলিভারি অন টাইম থ্যাংক ইউ ফর বায়ার বাইরের নামও দেখা যাচ্ছে বাইরের ডায়রি দেখা যাচ্ছে কোন দেশ থেকে দেখা যাচ্ছে ওনার কমেন্টসও দেখা যাচ্ছে ওনার ফিডব্যাকও দেখা যাচ্ছে আমি উনি চল্লিশটা কমেন্টস ফিডব্যাক পেয়েছে চল্লিশটা আমার দেখানো সম্ভব হচ্ছে না আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে উনি কি কাজ করেছে উনি কয় মাসে প্রথম মাসে কি পরিমাণ ইনকাম করেছে কয় মাসে উনি এই ইনকামটা করেছে কি কাজ করে করেছে কিভাবে করেছে আমরা সবকিছু মোটামুটি একটা আইডিয়া হইলো আচ্ছা তো এখন আপনারা আমার এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে